নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস আড্ডা ফুটবল। তো বন্ধুরা, মোহনবাগান দলের বর্তমান কোচ অ্যান্থনি লোপেজ হাবাস তিনি দুজন বিদেশি স্প্যানিশ প্লেয়ারকে নিয়ে আসছেন কলকাতায় সুপার কাপের পরেই। এই ছয় বিদেশির মধ্যে যারা অ্যান্থনি লোপেজ হাবাসের তত্ত্বাবধানে সুপার কাপে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারবে না, তাদেরকে ম্যানেজমেন্ট ছেড়ে দেবে এবং সেই জায়গায় ওই দুই স্প্যানিশ প্লেয়ারকে নিয়ে এসে তাদের জায়গা পূরণ করবে, এমনটাই আপডেট বেরিয়ে আসছে। তবে তারা কে এখনও পর্যন্ত নাম জানা যায়নি। আগে সুপার কাপটা দেখে নেওয়া হবে, তারপর মোহনবাগান ম্যানেজমেন্ট ঠিক করবে কোন প্লেয়ারদেরকে বাদ দেবে, সেই জায়গায় ওই প্লেয়ারদেরকে নিয়ে আসা হবে। তো বন্ধুরা, মোহনবাগান ম্যানেজমেন্ট কোন কোন বিদেশি প্লেয়ারদের বাদ দিতে পারে বা তাদের খেলা নিয়ে এখনও পর্যন্ত সন্তুষ্ট নয়, তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আমাদের চ্যানেল নতুন আসলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাবে।